নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের টকস ও সাসপেনশনের সম্পর্কে জানাবো। প্রথমেই জানিয়ে রাখি আপনাদের এই সাসপেনশনটা ছোট ছোট শিশুদের জন্য স্পেশালভাবে প্রস্তুত করা হয়েছে। আর এটার প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ল্যাবোরেট কোম্পানি। আর এটা আপনি আপনার নিকটবর্তী কোনো একটা ফার্মাসি শপে খুব সহজেই পেয়ে যাবেন, যেটার দাম আছে 48.60 টাকা। তো বন্ধুরা, এই টকস ও যে সাসপেনশনটা আছে, এই সাসপেনশনটা প্রত্যেক 5 ml 50 mg করে সিফিক্সিম বর্তমান, অর্থাৎ এর কম্পোজিশনটা হলো সিফিক্সিম। তো বন্ধুরা, জানিয়ে রাখি ছোট ছোট শিশুদের যখন বুকের মধ্যে কোনো ইনফেকশন হয়ে থাকে, গলার মধ্যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, কানের মধ্যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ঠান্ডা লেগে গেছে, জ্বর সর্দি হয়েছে, তার জন্য ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্যই তো হয়, তো এর জন্য যে সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে ব্যাকটেরিয়াল ইনফেকশন জনিত কারণের জন্য, সেই সমস্ত ব্যাকটেরিয়াল ইনফেকশনকে ধ্বংস করার জন্য টকশো কিন্তু খুব ভালো কাজ করে থাকে। তাছাড়া ছোট ছোট শিশুদের ধরুন পেটের প্রবলেম, পেটে ব্যথা হচ্ছে, পেটের মধ্যে ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন জনিত কোনো সমস্যা হচ্ছে, বা ছোট ছোট শিশুদের আপনার গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম হচ্ছে বা ইউরিনারি ট্র্যাকে কোনো প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই টকশো সাসপেনশনটা কিন্তু খুব ভালো কাজ করে থাকে। তো জানিয়ে রাখি এই টকশো সাসপেনশনটা আপনাদেরকে এটা ডিস্টিল ওয়াটার যেটা আছে প্রাসেন্ট, এই যে দেখতে পাচ্ছেন এই ডিস্টিল ওয়াটারটা দিয়ে আপনাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আপনাকে ভালোভাবে ঝাঁকিয়ে এটা রাখতে হবে। আর একটা কথা খেয়াল রাখবেন, যতবার আপনার ছোট্ট শিশুটিকে এটা দেবেন, ততবার আপনাকে ভালো করে ঝাঁকিয়ে পড়ে তারপরেই আপনার ছোট্ট শিশুটিকে এটা কিন্তু দিতে হবে আপনাদের। তো 1 বছরের যদি ছোট্ট শিশু হয়, সেক্ষেত্রে আপনার 5 ml করে দিনে দুবার খাবার পর, সকালে রাত্রে খাবার পর এটা কিন্তু আপনারা দিতে পারেন। আর এই টকশো সিরাপটা অর্থাৎ সাসপেনশনটার কিছু সাইড এফেক্টও আছে, যেমন ধরুন এটা আপনি ওভারডোজ দিয়ে দিচ্ছেন, বা এটা আপনার ছোট্ট শিশুটি সেফালোস্পোরিন করতে মেডিসিনে এলার্জি যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনার ছোট্ট শিশুটি গ্যাস, এলার্জি, চুলকানি, এরকম ধরনের প্রবলেম, তাছাড়া হেডাচি হতে পারে, গা বমি বমি ভাব, মাথা ঘোরাতে পারে, এরকম ধরনের সাধারণ কিছু প্রবলেম হলেও কিন্তু হতে পারে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা তথ্য এই টকস ও সাসপেনশনটার সম্পর্কে। যদি আপনাদের তথ্যটা ভালো লাগে এবং উপকারী লেগে থাকে, তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর যতটা সম্ভব এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা, বাংলাতে মেডিসিন সম্পর্কে বাংলাতে এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন এবং সর্বদা সাপোর্ট করতে থাকুন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।